আসন থাকা নিয়ে মহাপ্রাণ করে বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রা ঘোষযাত্রা আজ তিনি রথ আর কিছু সময় পরে রথটি আরো শ্রীমন্দিরের সিংহদ্বারের নিকটকু বিজয় করিব। কিছু সময় মধ্যে শ্রীজীবনঙ্কর সকাল ধূপ পূজা সম্পূর্ণ হব। সকাল ধূপ পূজা সরিবা পরে প্রতি বিহঙ্কু আজ্ঞামূল বিজয় করিব। রথকলকু আজ্ঞামূল বিজয় করিব। আজ্ঞামূল বিজয় হওয়ার পরে তিন রথ ঘোড়া হয়ে আজ সিংহদ্বার নিকটকু বিরাজমান করিবে। আসন্তকালি মহাপ্রভুঙ্কর নিত্যোৎসব নবযৌবন দর্শন এবং শ্রীমন্দির যাত্রা গোটিয়ে দিনের পক্ষে অনেক নীতিকান্তি আসন্তকালে অনুষ্ঠিত হবে। এইভাবে মহাপ্রভুঙ্কর সর্বসাধারণ দর্শন আসন্তকালি ভক্তমানে শ্রীমন্দিরে কৌশ ভক্ত করিপারিবেন না।